সত্তর বছর পর কংগ্রেসের আসল চেহারাটা মানুষকে দেখিয়ে দিল বিজেপি এটা বিজেপির সাফল্য কংগ্রেস এবং সিপিআইএম প্রেমটা ছিল আগে চুপিসারে এবারে প্রকাশ্য আসতে হয়েছে তাদের সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নাকি বলেছেন এটা একটা শক্ত ফ্রন্ট হবে সত্যিকারের অর্থে এটা শক্ত ফ্রন্ট নয় এটা মানুষের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা হবে কংগ্রেস এবং সিপিআইএম এর মিতালি সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে এভাবে দুই রাজনৈতিক দলের উপর কামান দাগেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সঙ্গে তিনি ত্রিপুরা কংগ্রেসের পর্যবেক্ষক ডক্টর অজয় কুমারকেও তীব্র কটাক্ষ করেন অজয় কুমার নাকি বলেছেন মন ভি মিল গয়া দিল ভি মিল গয়া এ কি অদ্ভুত কথাবার্তা এখন শুধুই বলছে সিপিআইএম এর ঘর নাকি বিজেপি জ্বালিয়ে দিয়েছে কিন্তু ডক্টর অজয় কুমার নিজের দলের কথা একবারও বললেন না দু হাজার তিন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের বহু পার্টি অফিস করেছিল তা জন্য মুখে আনলেন না তিনি সিপিআইএম কর্মীদের হাতে কংগ্রেসের কর্মীরা খুন হয়েছেন তা একবারের জন্য বললেন না তিনি এটা কত বড় প্রতারণা এখানেই বিজেপির সাফল্য মানুষের সামনে কংগ্রেস এবং সিপিআইএম এর খুলে দিল বিজেপি উই আর ভেরি সাকসেসফুল বিজেপি খুব সাকসেসফুল বিজেপি খুবই সাকসেসফুল কারণ এই দীর্ঘ সত্তর বছর পরে আমরা কংগ্রেসের আসল চেহারাটা দেখিয়ে দিয়েছি মানুষের কাছে আমাদের ভয়ে তারা দুজন একসঙ্গে হয়েছে আগেও ছিল চুপে চুবে প্রেম এখন তো প্রকাশ্যে আসতে হয়েছে অ্যান্ড দিস ইজ আমি শুনেছি জিতেন বলেছেন একটা শক্ত ফ্রন্ট হবে শক্ত ফ্রান্ট হবে না এটা সবচেয়ে বড় ফ্রড হবে টিপরা মাথা সম্পর্কেও এদিন মুখ খুললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মন মাথাকে পাওয়ার জন্য বিজেপি তপস্যা করছে না রাজনীতিতে সবকিছুই সম্ভব আলোচনা হতেই পারে কথাবার্তা কেন হবে সবার হবে কথাবার্তা কিন্তু আপনি কথাটা বললেন আমরা কি চেষ্টা করছি মাথাকে পাওয়ার জন্য মাথাকে পাওয়ার জন্য আমরা মোটেও তপস্যা করছি না কংগ্রেস এবং সিপিআইএম এর রাজত্বে রাজনৈতিক হিংসার বলির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন কংগ্রেসের আমলে আইনজীবী এবং পুলিশকে পেটানো হয়েছিল সাত দিন ধরে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছিল বিজেপি অন্যতম সদস্য শ্যাম হরি শর্মাকে খুন করা হয়েছিল সিপিআইএম আমলে এসডিএম খুন হয়েছেন খুন হয়েছে মন্ত্রী বিমল সিনহা হত্যা করা হয়েছে বিধায়ক মধুসূদন সাহাকেও খুন হয়েছে সাংবাদিক খুন হয়েছে কে দেবে এর কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে কংগ্রেস কোনো নেতাকে হত্যা করা হয়নি তবে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে যে রাজনৈতিক হিংসামূলক ঘটনা ঘটেনি তা অবশ্য রাজ্যের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেববর্মন প্রত্যক্ষ অস্বীকার করতে পারলেন না তিনি বললেন রাজনীতি করতে গেলে এমন ছোট খাটো হিংসামূলক ঘটনা সব জায়গাতেই ঘটে থাকে মানে আপনার অগ্নি সংযোগ হয়েছে ওরা বলছে এটা ঠিক আছে এটা আমি যদি তোকে ওকে মানি সেটাকে বলতে পারবে পোল বাইলেন্স সেটাকে পোল বাইলেন্স বলবো আমরা কিছু ছোটো মোটো ঘটনা রাজনীতি সংঘর্ষ হয় সবখানে সংঘর্ষ ছাড়া রাজনীতি হয় না ভারতবর্ষে দেখা যায় সবখানে কিন্তু ত্রিপুরাতে বিজেপির আমাদের খুবই মিনিমাম আমরা যতটুকু পারি আমরা চেক লিখেছি এটি নদী নট দি খুন অফ বলে বিমল সিনহার হয়নি ঠিক না কোনো বড় নেতার খুন হয়নি কোনো বড় বড় কার্যকর্তার খুন হয়নি সব মিলিয়ে বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে কংগ্রেস এবং সিপিআইএম সম্ভাব্য জোট নিয়ে পারদ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে আর এসবের মাঝে ওজন বেড়ে চলেছে তেপ্রামাথার তেপ্রামাথার সঙ্গে যে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজেপি তাও পরোক্ষভাবে পরিষ্কার হয়ে গেছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের কথায় শ্রান্তুম টিভি